পাকিস্তানের একজন বিশ্বখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার ঈশান খান। তিনি নিউরোমেডিসিন বা মস্তিষ্ক বিশেষজ্ঞ। মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজোড়া। একবার ডাক্তার ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন। কিছু দূরে যেতেই বিমান ঝড়ে কবলিত হলো। কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরের ছোট্ট একটি বিমানবন্দরে। বিমান থেকে সব যাত্রীরা নেমে বাইরে দাঁড়াল। ডাক্তার ঈশানও নামলেন। তিনি পাইলটকে জিজ্ঞেস করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কি না, কারণ ডাক্তার সাহেবের ওই শহরে যাওয়াটা খুবই জরুরি। কোনো না কোনোভাবে ডাক্তার ঈশানের জন্য তিন চাকার একটি গাড়ির ব্যবস্থা করা হলো। ডাক্তার সাহেব গাড়িতে রওনা করলেন মূল সড়কে গিয়ে গাড়ি ধরার জন্য। অচেনা গ্রামের মেঠো পথে আঁকা বাঁকা হয়ে গাড়ি চলছে। তখন গভীর রাত, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশের সব মেঘ আজ ধরার বুকে নামার প্রতীক্ষায় প্রহর গুনছে। নাহ, এই পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব নয়। দূরে একটা ছোট্ট কুটির দেখা যাচ্ছে, সেখানে নিভু নিভু আলো জ্বলছে। ডাক্তার ঈশান দৌড়ে গেলেন সেই ঘরের দিকে। এক বৃদ্ধা দরজা খুললেন। ডাক্তার ঈশান তার সব ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন। বৃদ্ধা ডাক্তার সাহেবকে আপ্যায়ন করলেন, অজু নামাজের ব্যবস্থা করলেন। নামাজের বিছানার পাশে দেখলেন একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে। ডাক্তার সাহেব বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এই শিশুটিকে আর তার কি হয়েছে? বৃদ্ধা উত্তর দিলেন, এই শিশুটি আমার নাতি, তার মা বাবা মারা গেছে। সে খুবই অসুস্থ, তার চিকিৎসা এই দেশে কোনো ডাক্তারই করতে পারছে না, তবে একজন বিশেষজ্ঞ ডাক্তার পারবেন বলে সবাই পরামর্শ দিচ্ছেন। আমরা সেই ডাক্তার সাহেবের সাথে দেখা করার চেষ্টা করেছি। ডাক্তারের চেম্বারের মানুষজন আমাদেরকে ছয় মাসের পরের সিরিয়াল দিয়ে দেখা করতে বলেছেন। আমি প্রতি ওয়াক্তে সালাতের শেষে আল্লাহর কাছে বলি, ও গো দয়াময়, এই শিশুটি এতিম আর ও খুবই অসুস্থ, তোমার কুদরতি তাজাল্লি দিয়ে আমাদের সাহায্য করো, আর ডাক্তার সাহেবের সাথে আমাদের দেখা করার পথ সহজ করে দাও। উৎসাহী হয়ে ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন, মা, সেই ডাক্তারের নাম কি? বৃদ্ধা উত্তর দিলেন, তার নাম ডাক্তার ঈশান। ডাক্তারের দেহে বিদ্যুৎ খেলে গেল। মনে হচ্ছে পুরো আসমান তার মাথার উপর ভেঙে পড়েছে। মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব কিছুই বুঝে উঠতে পারছেন না। এও কি সম্ভব? বৃদ্ধাকে কিছু জানাতে দিতে না চেয়ে তিনি বললেন, আমি কি বাচ্চাটিকে একটু দেখতে পারি? বাচ্চাটিকে দেখার ধরন দেখেই বৃদ্ধা বুঝতে পারলেন তিনি নিশ্চয়ই একজন ডাক্তার। ডাক্তার সাহেব বাচ্চাটির চিকিৎসা করার কথা বৃদ্ধাকে জানালেন। বৃদ্ধা বললেন, ডাক্তার ঈশান ছাড়া এই বাচ্চার চিকিৎসা অন্য কোনো ডাক্তার করতে পারবে না, আর তিনি ডাক্তার ঈশান ছাড়া অন্য কাউকে দেখাতেও চান না। এতে যদি বাচ্চাটির ক্ষতি হয়, কারণ তিনি ইতিমধ্যেই অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনোই লাভ হয়নি। তার এই কঠিন মনোভাবে ডাক্তার ঈশান খুব অবাক হলেন। অনেক সাত পাঁচ চিন্তাও করলেন। উপায়ান্তর না দেখে ডাক্তার বলেই ফেললেন, মাগো, আমিই ডাক্তার ঈশান। বৃদ্ধা খুশিতে সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন আর কাঁদছেন। যে ডাক্তারের ছয় মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব ছিল না, আল্লাহ তাআলা সেই ডাক্তারকে তার ঘরের দরজায় পৌঁছে দিয়েছেন, এবং সেই জগৎবিখ্যাত ডাক্তার এখন তার ঘরেই রাত কাটানোর জন্য আশ্রয় প্রত্যাশী। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। ডাক্তার ঈশান বললেন, এখন বুঝেছি কেন আমার ফ্লাইট বিঘ্ন হলো, কেন এত ঝড় তুফান নেমে এলো, কেনই বা আমি এই বাড়িতে আশ্রয় নিলাম। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, আর জীর্ণ কুটিরে চোখের পানিতে নামাজের মুসাল্লা ভিজিয়ে কাঁদছেন বিশ্বখ্যাত চিকিৎসক ডাক্তার ঈশান। প্রিয় ভাইরা, আমরা যেন কখনো আল্লাহর ক্ষমতাকে সামান্য না ভাবি। আল্লাহ তাআলার জন্য অসম্ভব বলে কিছুই নেই। আমরা যেন কখনো নিজেদের ক্ষমতার উপর ভরসা করে হতাশ না হই। قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ